অর্থের থেকে স্বাস্থ্যকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ শরীর অসুস্থ হলে অর্থ দিয়েও সুস্থ করা সম্ভব নয়। রাগের মাথায় মানুষ ভুলভাল কথা বলে ঠিকই, কিন্তু সেই সময় মনে থাকা কথাগুলো বলে ফেলে। শখ পূরণ করার বয়সে যারা ধৈর্য ধরতে শিখে যায়, জীবনের অর্ধেক যুদ্ধ তারা এমনিতেই জিতে যায়। দুঃখ কিন্তু শত্রু নয়, বরং দুঃখ হলো আমাদের বন্ধু, কারণ দুঃখ আমাদের বুঝিয়ে দেয় যে আমরা ভুল পথে এগোচ্ছি, আমাদের পথ বদলানো দরকার। যারা আজ আপনাকে বলছে যে আপনি সব থেকে ভালো, বিশ্বাস করুন তারাই কাল আপনাকে বলবে যে আপনার থেকে খারাপ আর কেউ নেই। জীবনে কিছু হতে চান, বড় কিছু পেতে চান, তাহলে আপনাকে কঠিন রাস্তাগুলো অতিক্রম করতেই হবে। যেসব গাছ ছায় বেড়ে ওঠে, সেগুলো বেশিরভাগ সময় নেতিয়ে যায়। আমরা হলাম মানুষ, আমরা যেমন চিন্তা করি সেই রকমই হয়ে যাই। শান্তি খুঁজছেন, নিজের মধ্যেই পাবেন। অন্যের মধ্যে শান্তি খুঁজলে জীবনটা আরও বেশি জটিল হয়ে যাবে। পৃথিবীর সবথেকে সহজ কাজ হলো বিশ্বাস হারানো, আর কঠিন কাজ হলো বিশ্বাস অর্জন করা, আর তার থেকেও কঠিন কাজটা হলো বিশ্বাসটাকে টিকিয়ে রাখা। জীবন এমন হওয়া উচিত যেখানে সবাই সম্পর্কের কদর বুঝবে, আর সম্পর্কে এমন হওয়া উচিত যেটা মনে রাখতে বাধ্য করবে। এই পৃথিবীতে আমরা কে কতদিন আছি সেটা আমরা কেউই জানি না, তাই সবার মন জয় করুন, মিলিয়ে মিশিয়ে থাকুন। মুখের কথারও কিন্তু অনেক জোর থাকে, যারা তিতো কথা বলে তাদের মধুও বিক্রি হয় না, আর যারা মিষ্টি কথা বলে তাদের লঙ্কাও বিক্রি হয়ে যায়। গভীর বিষয় বোঝার জন্য নিজেরও গভীর হওয়া প্রয়োজন, আর সেই গভীর হতে পারে যে গভীর আঘাত পেয়েছে। কোনো এক সাধু ঠিকই বলেছিলেন যে যারা দুঃখ পেলে ঘাবড়ে যায়, তাদের এটা বোঝা উচিত যে আমাদের জীবনটা শুরুই হয় কান্নার মাধ্যমে। জীবনে নিঃশ্বাস এবং বিশ্বাস দুটোই সমান গুরুত্বপূর্ণ। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে জীবন শেষ হয়ে যায়, আর বিশ্বাস নষ্ট হয়ে গেলে সম্পর্ক শেষ হয়ে যায়। সবাই বদলে গেলেও মা বাবার ভালোবাসা কখনো বদলায় না। মানুষকে সময় দিতে শিখুন, সম্পর্ক এমনিতেই মজবুত হয়ে যাবে। সেই মানুষগুলো অনেক ভালো হয় যারা আগের মাথাতেও ভালোভাবে কথা বলে। ভালো সাজার জন্য নয়, ভালো হওয়ার জন্য বাঁচুন। আপনি যা ভাবছেন সেগুলো সব আপনার দ্বারা সম্ভব, শুধু কারোর ক্ষতি করবেন না। সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখুন, সব ঠিক হয়ে যাবে। আপনি যদি আপনার ভবিষ্যৎ বদলাতে চান, তাহলে কঠিন পরিস্থিতি সত্ত্বেও আপনাকে পরিশ্রম করে যেতে হবে। জীবনের সবথেকে বড় সত্যি হলো, মানুষের চেহারা মিথ্যা বলতে পারে, মানুষের কথা মিথ্যা হতে পারে, কিন্তু মানুষের চোখ কখনো মিথ্যা বলে না। অন্ধকারকে সরানোর জন্য সময় নষ্ট না করে প্রদীপ জ্বালানোর জন্য সময় খরচ করুন। অন্যকে ছোট করতে নয়, বরং নিজেকে আরও উন্নত করতে সময়টাকে কাজে লাগান। ডাল কাটলে কিন্তু গাছ কখনো শুকিয়ে যায় না, গাছ সবসময় শিকড় কাটলে শুকিয়ে যায়। ঠিক একইভাবে মানুষ তার কাজের জন্য নয়, বরং নিজের চিন্তা ভাবনা এবং ভুল আচরণের জন্য হেরে যায়। একবার যদি কোনো মানুষের উপর থেকে বিশ্বাস উঠে যায়, তাহলে দেখবেন সে বিষকাক কিংবা দিব্যি কিছুতেই আপনার উপরে কোনো প্রভাব পড়বে না। যদি প্রত্যেক দিন সকালে আপনি উদ্দেশ্যহীনভাবে ঘুম থেকে ওঠেন, তাহলে বেঁচে নয় টিকে আছেন মাত্র। মন হলো সাদা কাপড়, যাকে যে রঙে ডুবিয়ে দেবেন সেই রঙে ডুবে যাবে। জীবনটাকে নিজের পছন্দ অনুযায়ী কাটান, কারণ এই জগতের পছন্দ তো নিমেষেই বদলে যায়। জীবনে সাফল্যের সন্ধানে যত ছুটবেন, শান্তি থেকে তত দূরে সরে যাবেন। এই জগৎ সংসারে দুঃখই হলো সব, কে সুখী বলুন তো? কাউকে নিজের দুঃখ কষ্ট দেয়, আবার কাউকে অন্যের সুখ কষ্ট দেয়। সুখ দুঃখে কীভাবে পাশে থাকতে হয় সেটা ফুলেদের দেখে শিখুন। বিয়ে হোক কিংবা মৃত্যু, ফুল সবসময় পাশে থাকে। যেভাবে কয়লাকে দুধে রুবিয়ে রাখলেও কয়লার রং সাদা হয় না, ঠিক তেমনই কিছু কিছু মানুষ এমন হয় যাদের সঙ্গে আপনি যতই ভালো ব্যবহার করুন না কেন, তারা কখনো আপনাকে গুরুত্ব দেবে না। যদি কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাহলে কখনো চুপ থাকবেন না। জীবনে চলার পথে অনেকের সঙ্গে আমাদের পরিচয় হয়, কিছু মানুষ আমাদের বোকা বানায়, আবার কিছু মানুষ আমাদের আগলে রাখে। যারা আমাদের বোকা বানায় তাদের কথা আমাদের মাথায় থেকে যায়, আর যারা আমাদের আগলে রাখে তারা আমাদের মনে থেকে যায়। টাকা দিয়ে সুন্দর খাট কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায় না। টাকা দিয়ে খাবার কেনা যায়, কিন্তু ক্ষুধা কেনা যায় না। টাকা দিয়ে পোশাক কেনা যায়, তবে অন্তরে সৌন্দর্য কেনা যায় না। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনি যেখানেই যাবেন সেখানে সবাই আপনাকে ভালোবাসবে, আর আপনি যেখান থেকে চলে যাবেন সেখানে সবাই আপনাকে মনে করবে। ভালোবাসার কথা জানি না, তবে ঘৃণা মানুষ মন থেকেই করে। যাদের কথায় শান্তি পাওয়া যায় তাদের নিরাপত্তা আমাদের অনেক কষ্ট দেয়। খারাপ লাগবে এমন সত্যি অবশ্যই বলুন,
কিন্তু যেটা সত্যি নয় এমন মিথ্যা কখনো বলবেন না। ক্ষমতা এবং চরিত্র জীবনে পাশাপাশি চলে। এখন কোনো সম্পর্কে জড়াতেই ভয় লাগে, কারণ মানুষ সামান্য কিছু দিয়েই অনেক কিছু নিয়ে যায়। যারা কোনো ভালো মানুষের মনে কষ্ট দিয়ে অন্য কোনো মানুষের কাছে আনন্দ খুঁজতে যায়, তারা সবসময় বিশ্বাসঘাতকতার সম্মুখীন হয়। জীবনে আমরা অনেকবার বড় বড় সমস্যার হাত থেকে খুব সহজেই বেরিয়ে যাই, তখন আমাদের মনে হয় যেন কেউ তো এমন আছে যারা আমাদের আগলে রাখছে, আর সেই অদৃশ্য শক্তির নামই হলো পরমাত্মা। তাই মনে রাখবেন, এই দুনিয়া আপনার সঙ্গ ছেড়ে দিলেও সৃষ্টিকর্তা কিন্তু সবসময় আপনার সঙ্গে আছে,